গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সবসময় করি। তো আজ হচ্ছে মাধ্যমিক এক্সামের একদম লাস্ট দিন, আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পেপার। তো মোটামুটি সবারই খুব ফিজিক্যাল সায়েন্সটা ইজিই লাগে, আর কদিন যে কটা পেপার ছিল সবাই খুব ভালোভাবে এক্সাম দিয়েছে। তো ম্যাথসটা ছিল প্রচণ্ড টাফ, তো আমার ছেলেকে নিয়ে প্রচণ্ড টেনশন ছিল। ও তো প্রচণ্ড কালকে টেনশনে ছিল যে ও কী করবে, কারণ ওর ম্যাথসটা হচ্ছে মানে ওর কাছে খুব ভয়ঙ্কর একটা সাবজেক্ট। তো যাই হোক, পড়েইছে, যা করেছে মোটামুটি পাস হয়ে যাবে, আর সব বাচ্চাই ভালোভাবে পাস করুক এটাই আমি বলি। কারণ এত দিন ধরে ওদের একটা টেনশন ছিল, প্রচণ্ড একটা চাপে ছিল, ওরা প্রেশারে ছিল। তো ওরা খুব ভালোভাবে সবাই রেজাল্ট করুক, সবাই ভালোভাবে বেরিয়ে যাক এটাই সবসময় বলি। কারণ এত টেনশনে ওরা ছিল, এতটা প্রিপারেশনও নিয়েছে, সেভাবে ওরা পরীক্ষাটাও দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে যে মাধ্যমিক এক্সামটাও কমপ্লিট হয়ে গেল। এবার আজকে বাচ্চাদের থেকে শুনে নেব যে এত দিন ওরা এত টেনশনে ছিল, এতটা প্রিপারেশন নিয়েছে, এত চাপ, তো আজকে সে টেনশন ফ্রি। আজকের পর থেকে মোটামুটি টেনশন ফ্রি সবাই, এরপরে কে কী করবে না করবে, সবাই আনন্দ ফুর্তি করবে, ঘুরবে ফিরবে, যাই হোক করুক সেটাই, কারণ এতদিন এত চাপে ছিল, টেনশনে ছিল। তো ওদের থেকে শুনে নেবো, এবার যাই আমরা হলে, যাই ওখানে গিয়ে কথা বলবো। তো প্রথমে তার কথা বলা সম্ভব না, কারণ সবাই এক্সাম দিতে ঢুকে যাবে, লাস্টে ওদের সাথে কথা বলে নেবো। আর আজকেও আমরা তিনটে বন্ধু মিলে একটা কিছু ভেবেছি বাচ্চাদের জন্য, যেহেতু লাস্ট এক্সাম তো কিছু একটু ভেবেছি ওদের জন্য। তো সেটা লাস্টেই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো, বলে দিলে সব কমপ্লিট হয়ে গেল। তো প্রথম থেকে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর চলো তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখো ভিডিওটা, স্কিপ করো না প্লিজ। আজ হচ্ছে লাস্ট, যেহেতু একটা ভাবলাম ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে, একটা ফার্স্ট দিন দিয়েছি, সেকেন্ড দিন দিয়েছি, তো লাস্ট দিনের একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন এক্সাম হলের কাছে গিয়ে পৌঁছায়, এখন বসে আছি, ছেলের দুজন বন্ধু আসবে, তারপরে বন্ধুর মা আসবে, সবাই তোমরা তো জানোই, আগে ব্লগেও দেখেছো, আমরা সব একসাথে যাওয়া আসা করছি। তো ওরা আসবে বলেই আমরা এখন ওয়েট করছি। তো লাস্ট যেহেতু এক্সাম, ওরা প্রচণ্ড খুশি, সব হ্যাপি প্রচণ্ড। আজকের পর থেকে ওরা প্রচণ্ড পরিমাণে গেম খেলবে, এটা ওদের ভয় লাগে যে ওরা গেম খেলবে। ওরা খুব খুশি, পরীক্ষার মধ্যে ওরা গেম খেলেছে, ওরা খেলবে না সেটা না, খেলেছে, খেলিসনি? খেলেছি, মানে বলো না, আমি খেলিনি, চাল চুটা। তো যাই হোক, ওরা খুশি, আমরাও খুশি, তো ওরা খুশিতে থাক এটাই বলি সবসময়। চলো, ভালো লাগছে, ওরা কন্টিনিউ পড়ায়, চলো এক্সাম হলের সামনেই যাই। তো এক্সাম সেন্টারে চলে এসেছি একদম, তো সবাই এবার ঢুকে গেছে। তো আজকে লাস্ট, সবার ছেলেরা বাচ্চারা সব ঢুকে গেছে, তো এখন আর কিছু বলার নেই, লাস্টে গিয়ে তোমার সাথে আবার কথা বলবো, বাচ্চারা যখন বেরোবে তখন ওদের থেকেই সব শুনে নেব। চলো, 3 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। আমরা বলেছিলাম যে একটু কিছু ব্যবস্থা আমরা করেছি, যেহেতু লাস্ট দিন, তো ওরা সবাই খুব ভালোভাবে এক্সাম দিয়েছে, খুব ভালোভাবে, তো খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, শেষ ভালো যা সব ভালো, তাই আমরা ভাবলাম সেই শেষ ভালোটাই একটু আর একটু ভালো করে দিই। তো বাচ্চাদের জন্য অল্প একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। শেষটা খুব ভালো হয়েছে,
আমি একটু কিছু বলতে হবে আমার এই ক্যামেরাতে। কেমন হচ্ছে আজকে এক্সাম তোমাদের? লাস্ট বলে খুব বেশি ভালো হয়েছে নাকি? তো এখানে এখানে এই স্কুলে পরীক্ষা দিতে এসে কেমন লাগলো? একদম অচেনা একটা স্কুল, কেমন লাগলো? মনে হয়নি অচেনা স্কুল, তাই তো? মানে ভীষণ কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখতেই পেলে কেমন লাগলো, বাচ্চাদের মুখে শুনতেই পেলে ওরা কেমন এক্সাম দিয়েছে আর কতটা ভালো লেগেছে। এই স্কুলে এসে ওদের ভীষণ ভালো লেগেছে, কারণ এখানটা এসে ওদের মনেই হয়নি যে একটা অচেনা স্কুলে ওরা এক্সাম দিতে এসছে। তো ভীষণ আনন্দের সাথে ওরা এক্সামটা দিয়েছে এখানটায়, ভীষণ ভালো লাগছে। এখানে স্যারেরা খুব ভালো, এখানকার যে স্যাররা আছে ওনারা ভীষণ ভালো। তো ভীষণ ভালো লাগলো কথা শুনে, ওদের কথা শুনে আর ওদের এত আনন্দ দেখে আমাদের নিজেদেরও ভীষণ আনন্দ হচ্ছে। তো আর বেশি কিছু বলার নেই, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে আর বেশি কিছু বলার নেই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাচ্চারাও যেন খুব ভালো থাকে, আনন্দে দিন কাটায়, খুব ভালো ভালো রেজাল্ট নিয়ে যেন সবাই খুব ভালো ভালো জায়গায় অ্যাডমিশন নেয়, অ্যাডমিশন নেয়, এটাই আমরা বলি। আমরাই সব মায়েরা এটাই প্রে করি যেন বাচ্চারা খুব হাসি খুশি থাকে, আনন্দের সাথে থাকে। অনেক টেনশানে অনেক দিন কাটালো, অনেক অনেক টেনশন ছিল ওদের মাথায়, মানে এত দিন এত প্রেশার ছিল, তো সেই প্রেশারটা ওদের কাছ থেকে নেমে গেছে। তো চলো আর বেশি কিছু বলেনি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য পর্যন্ত চলো, টাটা। আমার